সোলার ইনভার্টার সোলার প্যানেল এন্ড ব্যাটারি সাইজিং করার আগে আপনার ফার্স্ট অফ অল একটা জিনিস জানা দরকার, সেটা হলো টেম্পারেচার কোফিশিয়েন্ট। তো টেম্পারেচার কোফিশিয়েন্ট যদি আপনি না জানেন আপনার সিস্টেমে 100% আপনার লস হবে। তো টেম্পারেচার কোফিশিয়েন্টটা হলো কি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ ভিওসি, টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ আইএসসি এন্ড টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ পিম্যাক্স এখানে দেওয়া আছে। তো টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ ভিওসি আইএসসি এবং পাশাপাশি এবং পিম্যাক্স যারা কি বুঝাচ্ছে, বুঝাচ্ছে যে আপনার লোকেশনে বা আপনার সেলে যদি টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস থেকে উপরে হয় সেই ক্ষেত্রে আপনার এই পরিমাণে আপনার কি ভোল্টেজ ড্রপ হবে। যদি আপনার সেলের টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে হয় প্রতি ডিগ্রি সেলসিয়াসে এই পরিমাণের ভোল্টেজ কি আপনার আপ হবে। আপনি যদি ডিজাইনিং করে থাকেন, মনে করতেছেন যে আপনার ইনভার্টারটা 700 থেকে 800 ভোল্ট ইনপুট ভোল্টেজ অ্যাজ এক্সাম্পল, তাহলে 700 থেকে 800 ইনপুট ভোল্টেজকে আমি সোলার প্যানেলের ভিএমপিপি মানে ভোল্টেজ যেটা দেওয়া আছে, যে এখানে দেখতে পাচ্ছি ভোল্টেজ যেটা দেওয়া আছে সেই ভোল্টেজটা দিয়ে হিসাব করি কি আমরা করবো টেম্পারেচার কমিশন অফ পিম্যাক্স ভিওসি এবং আইএসসি দ্বারা আমরা করতে পারবো। তো এটা নিয়ে আমরা ইনশাল্লাহ ডিটেলসের সামনে আরও অনেক আলোচনা আসবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ।